জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আমি সন্ধ্যের থেকে ভিডিওটা নিয়ে। এটা মূলত আমার ব্লগটার আগের দিনের সন্ধে ছিল। এই বোলগুলো আমি কিছুদিন আগেই নামিয়েছিলাম বেশ কিছু কাজে, তো এগুলো ভাবলাম উঠিয়ে ফেলবো, যেহেতু ভালো করে আরেকবার একটু ওয়াশ করে নিই। সবসময় আমি কাঁচের জিনিস হোক আর মাটির জিনিস ভালোভাবে ওয়াশ করে পরে কিন্তু এগুলোকে আমি আমার ক্যাবিনেটে উঠিয়ে রাখি। তো খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে আমি এরকম পানিটা একটু ঝাড়িয়ে নিয়েছিলাম, আর এগুলো যেহেতু উঠিয়ে রাখবো এরকম একটা টাওয়ালে আমি হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এটা একদম ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি মাইক্রোফাইবারের যে টাওয়ালগুলো আছে ওগুলো দিয়ে একদম মুছে তারপরে কিন্তু আমি ক্যাবিনেটে উঠিয়ে নেব। তো এটার পর আমি আসলে পরের দিন থেকে ভিডিওটা অন করেছি। এটা ছিল তার পরের দিন সকালবেলা সকালের নাস্তায়, আজকেও ছিল পরোটা আর চা। আসলে আমাদের বেশিরভাগ সকালে এরকম পরোটা আর চা দিয়ে আমরা নাস্তাটা করে নিই। আর নিউট্রেলা ছিল বাবাটার জন্য, ও দেখলাম রুটি দিয়ে এরকম নিউট্রেলা দিয়ে খেতে বেশ পছন্দ করছে, তো তাকেও একটু দিয়েছি। আর এদিকে তো আমি আমার নাস্তাটা সেরে নিয়েছিলাম, নাস্তাটা করে বেশ কিছু ঘরের কাজ করেছি। তো একটু বাবাটা বাহিরে খেলা করছিল, ভাবলাম আমি একটু বাহিরে একটু হাঁটাহাঁটি করে নিই। আর এদিকে দেখাচ্ছিলাম যে আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণ ইনডোর প্লান্ট মানে আছে রাখা, তবে এগুলো আমি আসলে ঘরের মধ্যে রাখতে পারি না জায়গার স্বল্পতার কারণে, এগুলো আমার বেশিরভাগ বাহিরে থাকে। আর এই তো এটা ছিল ছাদের উপরে, আমি একটু গিয়েছিলাম যে আমার শাকগুলো কী অবস্থায় আছে দেখার জন্য। তো প্রথমটা ছিল লাল শাক, আর এগুলো কিন্তু ধনিয়া পাতা, মাশাল্লাহ ভালোই উঠেছে। আর আমি দেখলাম যে পরিমাণে হয়তো আমি কম দিয়ে ফেলেছি। আর এখানে দুইটা টমেটো চারা ছিল, প্রচুর রোদ ছিল এর কারণে আমি ওরকমভাবে কোনো ফুটেজ নিতে পারিনি। এখানে একটা এরিকা পাম ছিল। তো চলে এসেছি রান্না করতে, যেহেতু বাবা ঘুমাচ্ছিল তো ও কিন্তু ঘুমালে দেখা যায় আমি অনেক ঝটপট করে কাজ করার চেষ্টা করি যাতে ও ওঠার আগে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে যায়। রান্না করতে এসেছি, দেখি তেলটা শেষ হয়ে গিয়েছে, তেলটা রিফিল করে নিলাম। অবশ্যই কিন্তু জারটা একদম ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর রিফিল করেছি। প্রত্যেকটা জারের মশলা হোক বা যে কোনো যাই হোক শেষ হলে কিন্তু আমি ওটা কিন্তু ধুয়ে পরে মশলা তেল রিফিল করে নিই। আর এদিকে আমার রান্না কিন্তু একটা হয়ে গেল, যেহেতু এগুলো সবজি দিয়ে মাছের আমার অনেক ভিডিওতেই দেখায়, এই কারণে ভাবলাম আজকে আর মাছের তরকারি রেসিপিটা দেখানো কিছুই নাই, তো এটা আমি করে ফেলেছিলাম অলরেডি। আর এখানে আমাদের হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু একটা না একটা শাক থাকেই আসলে, তো আজকে মূলো শাক করে নিয়েছিলাম। মূলো শাকটা আমরা এরকম কুচিয়ে কেটে পরে রান্নাটা করি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে সবজি দিয়ে, শীত না আসতে আসতেই কিন্তু একদম সবজি যে খাওয়া হচ্ছে, আমার মনে হয় যে মানে শীত ভরপুর চলে আসলে আর সবজিগুলো ভালোই লাগবে না খেতে, কারণ এখনই তো সব খেয়ে ফেলছি। তো যাই হোক, সবজি দিয়ে মাছের এই তরকারিটা আমার রান্না হয়ে গেল, আর মোটামুটি আমার সবগুলো রান্নাই এখন হয়ে গেছে। আজকে যদিও বেশি কিছু করিনি, মাছের তরকারি করেছি আর শাকটা ভাজি করেছি, আর কিছুই করিনি। তো এগুলোকে আমি হচ্ছে টেবিলে সার্ভ করে নিয়েছিলাম, ভাবলাম যেহেতু ঘুমিয়েছে তো ঝটপট সব কাজগুলো একদম কমপ্লিট করে ফেলি। আসলে বাচ্চার মারা এরকমই মনে হয় যে বাচ্চা ঘুমালে ঝটপট কত কাজ করা যায় সব কাজ করে ফেলি। আর এদিকে আজকে এত আলসেমি ছিল যে শাকটা নামিয়ে পরে বাগার দিতে মন চাচ্ছিল না,
তো এই প্যান্টার মধ্যে আসলে আমি একটা সাইডে শাকটা রেখে পরে শাকটা বাগার দিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু শুধু আমি না, আগেকার দিনের মা চাচিমা খালা এদেরকেও কিন্তু দেখতাম এরকম কড়াইয়ের মধ্যে এক পাশে শাকগুলো রেখে পরে কিন্তু কড়ার মাঝখানে তেল দিয়ে এরকম শাক হোক ভাজি হোক যে যেটা হোক বাগার দিয়ে নিত। তো আজকে আমিও এই কাজটা করে ফেললাম, ঝটপট হয়ে গেল। আর এদিকে তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, এই শাকটা বেশ খেতে ভালো লাগে। তো আজকে রান্নাবড়া একদম সিম্পল ছিল, এই কারণে এরকমভাবে দেখানোর কিছু মনে করিনি। তো রান্না হয়ে যাওয়ার পর দেখেন সিম্পল রান্না হলে কি হবে, থালা বাসন কিন্তু আর সিম্পল নেই, মানে এক দুইটা নেই, থালা বাসন কিন্তু একদম সিঙ্ক ভরাই আছে। তো আমার এই চুলাটা বলেছিলাম আগের কোনো ভিডিওতে যে কালি উঠতেছে, তো চুলার যে ঠিক করে ওই লোকটাকে ফোন করছি তবে উনি আসছে না। তো অনেক প্রবলেম হচ্ছে, চুলাটা এত কালি, আর দেখুন কালি হলেও কিন্তু আমার হাত কিন্তু বসে থাকবে না, কালি একদম ঝকঝকে করে তকতকে করে ফেলছি। আমার কথা হচ্ছে হাঁড়ি পাতিল যতটা চকচকে করা যায় আমার হাত দিয়ে কিন্তু আমি অতটুকু করেই, কারণ হাঁড়ি পাতিল কিন্তু কালি মানে একটু ময়লা দেখা গেলে ভালো লাগে না, একটু চকচক করলেই ভালো লাগে। তো এই তো সবগুলো হাঁড়ি পাতিল ধুয়ে কিন্তু আমি সিঙ্ক এরিয়াটাও একটু ক্লিন করে নিয়েছিলাম। আর এই কাজটা কিন্তু আমি একদম সাথে সাথে করে ফেলি, তা না হলে আমার ভালো লাগে না, ভিজে স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে আশেপাশে, এই কারণে সবসময় আমি একদম থালা বাসন ধোয়ার পর সিঙ্কটাকে একদম ভালোভাবে একটা টাওয়ালের সাহায্যে আমি এরকম মুছে নিই। এতে করে একদম শুকনো থাকে জায়গাটা, ভিজার কোনো ইয়া থাকে না। তো এইদিকে হচ্ছে এটা আমার লবণের একটা বয়াম ছিল, লবণটা রেখে তো চলে গিয়েছিলাম বেড়াতে, এসে দেখি লবণে এত পানি উঠেছে, মানে কোনো কারণে এখানে হাওয়া ঢুকেছিল মনে হয়। তো এটাকে যত বাড়ি ধুয়ে নিচ্ছে এটা মনে হয় 7-8 বার ধুয়ে রোদ্রে শুকানো হয়ে গেছে, তো এটা থেকে শুধু লবণ উঠছে, শুধু লবণ উঠছে, আমি বুঝতেছিলাম না কেন। তো এটাকে আমি আগের দিন রাত থেকে একদম ভিজিয়ে রেখেছিলাম পানিতে, যাতে এই এক্সট্রা লবণটা আর উপর দিয়ে না উঠে পানির সঙ্গে মিশে একদম শেষ হয়ে যায়। তো এটাকে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে যে কেটেলটা ছিল কেটেলটাকেও আজকে একদম ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম। এটাও আমি সপ্তাহে 2-3 দিন কিন্তু করে থাকি, এতে করে যেহেতু কাচের কেটেল পরিষ্কার থাকে, অনেক ভালো থাকে, আর কাচের জিনিস কিন্তু পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে। তো এই দুটাই ছিল শেষমেশ ধোয়া, এগুলোকেও আমি একদম পরিষ্কার করে নিলাম। আর এখন আমার রান্নাঘরে তেমন কাজ ছিল না, আর এর মধ্যে কিন্তু বাবাটাও উঠে গিয়েছিলো ঘুম থেকে, এই টাইমের যে ন্যাপ টাইমটা একদম কম, সে ঘুম থেকে উঠেই পড়ে, ঘুমোতেই চায় না। তো যাই ঘুমোয়, আলহামদুলিল্লাহ এতটুকুতেই আমি সন্তুষ্ট, সবগুলো কাজ সেরে ফেলি। তো এই তো রান্নার পর কিন্তু চুলাটাকেও ক্লিন করে নিয়েছি। আর এবার হচ্ছে আমার যে টাওয়াল দুটো আমি সবসময় ইউজ করি, এই দুইটাও হচ্ছে আমি ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, আর এই জানালার এই পাশটাতে রোদ থাকে, তো এখানে আমি একটু শুকোতে দিয়ে দিলাম, যদিও রোদটা আর কদিন পরে কিন্তু থাকবে না, কারণ দেখতেই পাচ্ছেন পাশের জায়গাতে কিন্তু কাজ চলছে। তো কদিন পরে কিন্তু আমি আসলে এই রোদটা অনেক মিস করব, পাবো না শীতের সময়। তো সবসময় তো উপরের পাশটাই পরিষ্কার করা দেখায়, আসলে ঘর ঝাড়ু দিয়ে মোছা সব কিন্তু আমার কাজের আপাটাই করে দিয়ে যায়, এই কারণে আমার তেমন একটা কিছুই করা লাগে না। তবে আমি সবসময় যেটা করি, রান্না শেষ হওয়ার পর আমার রান্নাঘরটার যে মেঝেটা আছে এটা কিন্তু আমি আরেকবার একটু মপ করে নিই, কারণ দেখা যায় রান্না করতে করতে অনেক রকম মশলা ছিটে ফুটা তরকারি এটা সেটা কিন্তু লেগে থাকে, পায়ের সাথে ময়লাগুলো চলে যায় ঘরে। যেহেতু আমার আপা আগে করে দিয়ে যায় কাজের আপাটা ঘর মুছে, তো এই ময়লাটা কিন্তু একদম মেইন ঘরের মধ্যেও চলে যায়, যে কারণে আমি প্রত্যেক দিন রান্নার শেষে এই কাজটা করে থাকি। এতে করে আমার রান্নাঘরটা আরেকবার ক্লিন হয়ে যায়, আবার ঘরের মধ্যেও কিন্তু ময়লা
যায় না, একদম ক্লিন থাকে। তো এই তো আমার মোছা হয়ে গেল, আর এরপর কিন্তু আমার আজকের দেখিয়ে দিলাম একটু মেন টেস্টটা। আমার কিচেনটা কিন্তু অনেক বড় আছে, তো আজকে একদম বড়সড় করে দেখিয়ে দিলাম পুরো কিচেনটা আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ।